তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে একটা আনবক্সিং করবো, পার্সেল একটা পার্সেল আনবক্সিং করবো। তো কী ওঠে আমি নিয়ে জানি নেই। একটা দাদার অর্ডার দিয়েছিল, তো দাদা এখন নাইনি বাইরে গেছে। আমি সেটা রিসিভ করলাম, তারপরে দেখি পার্সেলটা কী আছে। ঠিক আছে, ওপেন করতে বলল, ওপেন করে দেখি কী কী, মানে কী কী আছে, না সিঙ্গেল জিনিস আছে দেখছি। তো চলো ভিডিও দেখতে থাকো। তো জিনিসটা কী হচ্ছে, সেঞ্চুরি প্লাই থেকে অর্ডার দিয়েছিল। সেঞ্চুরি যে প্লাই হয়, ওই প্লাইয়ের থেকে অর্ডার দিয়েছিল। অনেক কিছু ব্যাপার আছে, প্লাই শুধু যে প্লাই কিনলেই হবে সেটা নয়। চলো আগে আনবক্সিংটা করি। ঠিক আছে, আছে শিকার এই দেখতে পাচ্ছ, স্পিকারটি বাদ দিয়ে আছে। তো চলো দেখা যাক স্পিকারটা কেমন বটে। কত বল পেকিং দেখছ, চারটে অলরেডি হয়ে গেল। বক্স দেখা যাক স্পিকার কী আছে। এই যে একটা খাপ ফটো, ওর চার্জার কর্ডগুলো আছে, অডিও জ্যাক আছে, অডিও জ্যাক, আর এটা চার্জার কেবল আছে। সাইডে রাখি, মেন স্পিকারটাকে বের করে দেখি। এই যে স্পিকার, দেখতে সুন্দর লাগছে, খুবই সুন্দর। জায়গাটা লাইন আছে চিপসের, ওটিজি, আর এই যে চার্জিং পয়েন্ট, আর এটা হচ্ছে সুইচটা, অন অফ সুইচ। এইখানে আছে অডিও প্লে, ভলিউম আপ ডাউন, আর মানে এখানে চেঞ্জ করার আর কি। দেখে খুবই সুন্দর লাগছে, গ্লসি কালার বলে। তো অডিও কোয়ালিটি শোনা পারলাম নাই, যে আনবক্সিং করলাম। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও। ঠিক আছে, আর ভালো লাগলে লাইক করো, জানানোর জন্য সাবস্ক্রাইব করে দাও। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, তার জন্য টাটা, বাই বাই।